নবী আলাইহি ওয়াসাল্লাম আমাদের शब्দে একটা রেখা অঙ্কন করলেন অতঃপর বললেন এটা আল্লাহর রাস্তা অতঃপর ওই সরল রেখার ডানে বামে আর অনেক রেখা অঙ্কন করলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়ালা আকিবাতুল মুত্তাকিন والصلاه والسلام আলা اشرف الانবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি اجمعين ও পবাসে দর্শক শ্রোতাবাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আজকে আপনাদের সম্মুখে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় সবাই নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী দাবি করে আসলে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী কারা সে সম্পর্কে আলোকপাত করবো ইসলাম কাল জয়ী ও শ্রেষ্ঠ দর্শন আল্লাহ নিকট একমাত্র মনোনীত ধর্ম ইসলাম কাফের আদি শত্রু এরা যুগে যুগে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল অনেক ক্ষেত্রে বাহ্যিক দৃষ্টিকোণে সফলও হয়েছিল ফলে মুসলমানদের মধ্য হতে কিছু সংখ্যক অর্থলোভী দুর্বল দাদদেরকে তাদের অনুগত বানাইয়ে মুসলমানদের সুদৃঢ় অক্ষ ফাটল ধরার অপচেষ্টায় মেতে উঠে তাই পিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগেই হুশিয়ারি করে দিয়েছিলেন বনি ইসরায়েল্লা বা দলে বিভক্ত ছিল আর আমার উম্মত তেহত্তর দলে বিভক্ত হবে সবাই জাহান নামে যাবে একটি দল ছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেতমাতে আরজ করা হলে ইয়ার আল্লাহ শেহ প্রাপ্ত দল কোনটি উত্তরে নবীকার ইমসাল্লাহ আলাইহি ওসাল্লাম এরশাদ করেন যে দলে আমি এবং আমার সাহাবাগণ রয়েছেন আবু দাউদ শরীফ তিলমিজি শরীফের মধ্যে হাদিস উল্লেখ রয়েছে। হজারত আব্দুল্লাহ ইমনে মাসুদি নদী আল্লাহ তাহ আলা আনতকে বর্ণিত তিনি বলেন নবী কর ইমসাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম আমাদের সামনে একটা রেখা অঙ্কন করেন অথপর বললেন এটা আল্লাহর রাস্তা অতপর ওই সরল রেখার ডানে বামে আরো অনেক রাখা অঙ্কন করলেন এবং বললেন এ হলো কতগুলো রাস্তা প্রত্যেকটি এক একটি রয়েছে সে ওই ভ্রান্ত পথে আহ্বান করছে অতপর নবী করিম আলাইহি ওয়াসাল্লামের সাথ করলেন ইনাহা দাস মুস্তাকিমা এটা পথম রেখায় আমার সহজ সরল পথ তোমরা এ পথের অনুসরণ করল নাসাই সুনানে কুবরা ষষ্ঠ খণ্ড পৃষ্ঠা তিয়াল্লিশ হাদিস ন হাজার একশো চুয়াত্তর এভাবে হাদিস শরীফের বিভিন্ন কিতাবের মধ্যে হাদিস খানা রয়েছে নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত সেই পথে আহলসুল্নাত ওয়াল জামাত আর আহলসুল্নাত ওয়াল জামাতের পরিপন্থী অবশিষ্ট মতবাদগুলো হলো বাতিল ফিরকা বা গুমরা দল উল্লেখিত হাদিস শরীফে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম যে বাহাত্তরটি জাহান্নবী দলের কথা উল্লেখ করেছেন মূলত সেইগুলো হলো বাতিল ফিরকা নবর ওই হাদিসের ব্যাখ্যায় ইসলামের নামে শিষ্ট বাতিল ফিরকাগুলোর তালিকা প্রণয়ন করেছেন প্রথমত তারা বাহাত্তর ফিরকার মূল ছয়টি ফিরকা উল্লেখ করেছেন তা হলো হারেজি কাদরিয়া জাহমিয়া মুরজিয়া রাফেজি জাবরিয়া আবার এগুলো প্রত্যেকটি শাখায় বিভক্ত হয়েছে আমাদের দেশে প্রচলিত মতাবাদ মৌদুদি মতবাদ ইত্যাদি উপরোক্ত ছয়টি বাতিল ফিরকার কোন না কোন দলের অনুসারী এবং তাদের আকিদা বিশ্বাসও বলে তারা আহলে ওয়াল জামাতের পরিপন্থী আকিদা ধারণ করে আল্লা পাকবুল আলমিন আমাদের সবাইকে আহলসুন্নত জামাতের অনুসরণ করার তৌফিক দান করুক এবং বাতিল ফেরকা থেকে আমাদের ইমান আকিদাকে হেফাজত করুক আসসালামু আলাইকুম বরহমাত